আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো রঙিন মাছ চাষ করতে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করবেন অথবা কি কি ধরনের বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি তো এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো তার আগে বলি নেই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এই জিনিসটা আপনাদের জানার জন্য অবশ্যই ভিডিওটাকে পুরো দেখার চেষ্টা করবেন এবং কথাগুলো বোঝার চেষ্টা করবেন আশা করি তো প্রথম জিনিসটা হলো রঙিন মাছ কেন চাষ করবেন বর্তমানে বাংলাদেশে রঙিন মাছ চাষের চাইতে অন্য মাছ যদি আপনি চাষ করেন সেই ক্ষেত্রে মানে অন্য মাছের চাইতে রঙিন মাছ চাষে লাভটা লাভের পরিমাণটা অনেক বেশি কারণ এর কিছু অনেকগুলো কারণ আছে যেমন রঙিন মাছের সবচেয়ে বড় যে লাভজনক হওয়ার সবচেয়ে বড় কারণটা হলো রঙিন মাছের সাপ্লাই আর খুব কম হাতে গোনা কয়েকজন শুধুমাত্র রঙিন মাছ চাষ করছে এবং তাদের কাছ থেকে জিনিসটা সাপ্লাই হচ্ছে সো সাপ্লাইটা এনাফ না তো আপনারা যদি রঙিন মাছ শুরু করেন সেক্ষেত্রে আপনাদের কম্পিটিশানটা খুব কম হবে যেহেতু সাপ্লায়ার খুব কম এবং বাজার রেটটাও খুব ভালো পাবেন সেই জন্য আপনি যদি রঙিন মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার খুব দ্রুত একটা ভালো পরিমাণের ভালো পরিমাণে লাভ ইনকাম করার একটা সোর্স আপনারা করতে পারবেন স্পেশালি যারা বেকার যুবক আছে বর্তমানে বাংলাদেশে তারা এদিকে ওদিকে না যেয়ে আপনারা যদি রঙিন মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার মাছের প্রতি একটা নেশাও হয়ে যাবে এবং আপনার বধ যে নেশাগুলো বর্তমানে বাংলাদেশে বাজারে ছড়াই আছে বিভিন্ন ধরনের ড্রাগস এই সকল নেশাগুলো ছাইরা আপনারা যদি রঙিন মাছ চাষের উপর নেশাটা করেন সেক্ষেত্রে আমার মনে হয় যে জিনিসটা অনেক বেনিফিশিয়াল হবে আপনার জন্য এবং সমাজের জন্য পরিবারের জন্য সবার জন্য তো এতে করে হবে কি আপনার বেনিফিটও হইতেছে প্রফিটও হইতেছে আপনি টাকাও পাইতেছেন আর এ দিয়ে আপনার দেখা গেল সংসারও খুব ভালোভাবে চলতেছে তো রঙিন মাছটা বেসিক্যালি চাষ করতে গেলে যেই যে যে জিনিসগুলো আপনার জানতে হবে সেই জিনিসগুলো হলো রঙিন মাছ চাষ এবং বাংলা মাছ চাষে কিছু পার্থক্য অবশ্যই আছে কারণ বাংলা মাছগুলো বেসিক্যালি খুব স্ট্রং হয়ে থাকে এবং প্রতিকূল পরিবেশেও একটু নিজেকে সার্ভাইভ করা যাইতে পারে আর কি কিন্তু রঙিন মাছের ক্ষেত্রে সে জিনিসটা হয় না কারণ রঙিন মাছগুলো আসলে খুব সেন্সিটিভ এবং রঙিন মাছগুলোর ক্ষেত্রে আপনার সমস্ত জিনিসগুলো যদি অ্যাকুরেট না হয় সেক্ষেত্রে আপনার মাছ মারা যাবে এখন মাছ মারা গেলে কি ধরনের সমস্যা হইতে পারে আপনার সাপোজ আপনি দশটা মাছ কিনছেন ছোটো আকারের পোনা এবং দশটা মাছ আপনি ব্রিডিং করার জন্য কিনছেন যে ঠিক আছে এই মাছগুলো আপনার এক বছর পরে ইনশাল্লাহ ব্রিডিং করবে এখন আপনি মাছগুলোকে পালতাছেন তো আট মাস পরে কোনো কারণে যদি আপনার সিস্টেম ফল ফলডাউনের কারণে আপনার মাছটা যদি মারা যায় সেই ক্ষেত্রে আপনার মাছটা মারা গেল আপনার টাকা যে লস হলো সেটা কিন্তু বড় লস না সবচেয়ে বড় লস হল আপনার আট মাস কিন্তু জলে গেল কারণ আবার আরেকটা মাছ নিয়ে আসতে গেলে আপনার ওই আট মাস লাগবে আবার সো এই জিনিসটা মাথায় রাখতে হবে সো এই জন্য রঙিন মাছ চাষ করার জন্য সবচেয়ে বড় যেই ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো অবশ্যই অবশ্যই আপনার সিস্টেম হানড্রেড পারসেন্ট সুইটেবল হইতে হবে রঙিন মাছের জন্য এবং সেই ক্ষেত্রে মেইন যে বিপারগুলো সেগুলো হলো আপনার ফিলট্রেশন সিস্টেম স্পেশালি আপনার ফিলট্রেশন সিস্টেমটা খুবই ভালো হতে হবে এবং পানির গুণগত মান যাতে খুবই ভালো থাকে দেন আপনার মাছগুলো সার্ভাইভ করবে আর যদি আপনি চিন্তা করেন যে রঙিন মাছ আপনি দেশীয় পদ্ধতিতে করবেন সেই জন্য যদি করতে চান তাহলে আপনি আপনাদেরকে আমি সাজেস্ট করব বেটার পুকুরে করে ট্রাই করে দেখেন সেই ক্ষেত্রে আপনার অন্য জিনিস হবে কারণ আপনি যদি রঙিন মাছটা চাষ করতে চান আর এ সিস্টেমে আর যদি দেশীয় ফিল্টার অথবা ওরকম কম্বল দিয়া স্পঞ্জ দিয়া ফিল্টার তৈরি করে করতে চান সেক্ষেত্রে আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনা খুবই চান্স বেশি এবং আপনার লসের পরিমাণ হওয়ার মানে সম্ভাবনা খুব বেশি সো রঙিন মাছ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনি ভালো মানের ফিল্টার এবং ভালো মানের জিনিসপত্র দিয়ে চাষ শুরু করবেন নতুবা রঙিন মাছ চাষ করতে যায়ন না নতুবা আপনারা বাংলা অন্যান্য মাছ যেগুলো আছে একটু স্ট্রং টাইপের যেমন কই শিং এগুলো চাষ করতে পারেন তবে যেই মাছই আপনি চাষ করেন আপনার মাছের ঘনত্ব যখন বেশি হবে অবশ্যই আপনি যদি ফিল্টার ভালো না হয় সেক্ষেত্রে আপনার মাছ মারা যাবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি দশ হাজার মাছ ছাড়ছেন কিন্তু মাছ বিক্রির সময় আপনার মাছ আছে মোটে এক হাজার অথবা দুই হাজার সো আলটিমেটলি জিনিসটা লস তো এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন রঙিন মাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আপনার ফিল্ট্রেশন সিস্টেমটা পানির লেভেল কন্ট্রোলটা ফিলট্রেশন সিস্টেমটা এটা মূল মূল একটা বিষয় তারপরে রঙিন মাছ যদি আপনারা চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদেরকে আমি সাজেস্ট করবো বড়ো আকারের কোনো ট্যাঙ্ক না করিয়া আলাদা আলাদা ছোট ছোটো ট্যাঙ্ক করেন যেমন পাঁচ ফিট বাই পাঁচ ফিট এরকম আপনি যদি দশটা ট্যাঙ্ক করেন তাহলে দশটা ট্যাঙ্কে আপনি দশ প্রজাতির মাছ রাখবেন কখনোই রঙিন মাছ চাষের ক্ষেত্রে একটার সাথে আরেকটা মিক্স মাছ রাখবেন না কারণ রঙিন মাছগুলো খুব সেন্সিটিভ হয় আমি বলছি কিছু মাছ খুব আগ্রাসী হয় কিছু মাছ একটা আরেকটার উপর অ্যাটাক করে সো আপনি যদি মিক্স চাষ করতে যান এবং আপনার যদি ওই ওই ব্যাপারে আইডিয়া না থাকে যে কোন মাছ কোন মাছকে অ্যাটাক করে অথবা একটা আরেকটার উপর আগ্রাসী হয়ে যায় সেক্ষেত্রে আপনার মাছ মারা যাবে সো আপনার যদি ওই আইডিয়াটা না থাকে আপনি অবশ্যই আলাদা আলাদাভাবে চাষ করার চেষ্টা করবেন এবং যেই মাছগুলা খুব ফাস্ট ওই মাছগুলা আপনি কখনোই স্লো মাছের সাথে রাখবেন না যেমন ফিশটা খুব স্লো স্লো চলাফেরা করে এবং এই এবং গোল ফিশটার সাথে যদি আপনি টাইগার ফিশ অথবা কই কার্প রাখেন সেক্ষেত্রে আপনার গোল ফিশ মারা যাওয়ার সম্ভাবনা আছে তবে টাইগার কার্পের সাথে আপনি যদি আবার কইফ কই কার্প রাখেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ টাইগার ফিশটা বেসিক্যালি অনেক দ্রুত এবং কই ফিশটা বেসিক্যালি টাইগার ফিশকে ক্যাচ করতে পারে না কিন্তু আপনি যখন ফিশ রাখবেন সেক্ষেত্রে দিয়ে তারা অ্যাটাক করবে এবং ফিশ মারা যাবে সো এই জিনিসগুলো কিছু ব্যাপার আছে তো বেটার আপনারা যদি প্রাথমিকভাবে শুরু করতে চান আলাদা আলাদা ট্যাঙ্কে শুরু করেন আপনারা সিমেন্ট দিয়ে তৈরি না করলেও আর আলাদা যে এক হাজার লিটারের যে ট্যাঙ্কগুলো আছে ওগুলোর মধ্যে অল্প আকারে শুরু করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মেইন যে জিনিসটা সেটা হলো আপনার ফিলট্রেশন সিস্টেমটা পানির যে ফিলট্রেশন সিস্টেমটা সেটা যেন হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং সিস্টেমে থাকে সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে তারপরে যে জিনিসটার উপর আপনারা ইয়ে করবেন রঙিন মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার ইলেকট্রিসিটি ব্যাকআপ হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে কারণ বাংলা মাসের যে ব্যাপারগুলো সেক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি যদি কোনো কারণে বিশ ত্রিশ মিনিট অথবা এক ঘন্টা না থাকে সেই ক্ষেত্রে মাছগুলো সারভাইভ করা যায় কিন্তু রঙিন মাছের ক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি ব্যাকআপ যদি দশ মিনিটও না থাকে সেই ক্ষেত্রে দশ মিনিটের মধ্যে আপনার মাছ মারা যেতে পারে কারণ ওই যে বললাম যে রঙিন মাছগুলো খুবই সেন্সিটিভ হয় সো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ইলেকট্রিসিটি ব্যাকআপটা অবশ্যই রাখতে হবে নতুবা আপনার রঙিন মাছ চাষ করতে গেলে আপনারা লোকসানের মুখ দেখতে হবে তারপরে যে ব্যাপারটা সেটা হলো ব্রিডিং ব্রিডিং করার জন্য আপনাদেরকে প্রথমে চুজ করতে হবে যে আপনারা কোন মাছগুলা ব্রিডিং করবেন কোন মাছগুলা ব্রিডিং করলে আপনার খুব সুবিধা হবে সেক্ষেত্রে আপনারা মাছগুলো প্রথমে টেক কেয়ার কইরা যখন ব্রিডিংয়ের টাইম হবে সেক্ষেত্রে আপনারা আমার জানা মতে বাংলাদেশে ওইরকম হরমোন কিনতে পাওয়া যায় ওই হরমোনগুলা ইনজেক্ট করলে দেন আপনারা ব্রিডিং করতে পারবেন তো আমার এখানে কিছু কই কার্প আছে আমি এগুলো ব্রিডিংয়ের জন্য রাখছি এগুলোর বয়স প্রায় ছয় থেকে আট মাসের মতো হয়ে গেছে তো ইনশাল্লাহ আমার যখন এগুলো ব্রিডিংয়ের টাইম হবে দেন আমি এগুলো ব্রিডিং করলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ যে কীভাবে ব্রিডিং করতে হয় আমার গোল্ডিশগুলোও অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আশা করি খুব শীঘ্রই ব্রিডিংয়ের টাইম হবে টাইম হলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে কীভাবে ব্রিডিং করতে হয় আর আরেকটা জিনিস রঙিন মাছ চাষ করলে আপনারা যদি রঙিন মাছ ছাদে চাষ করতে চান সেই ক্ষেত্রে ছাদের উপরে অবশ্যই মানে সানলাইট থেকে বাঁচার জন্য অবশ্যই কোনো শেড দিয়ে দিবেন যাতে রঙিন মাছ যেখানে চাষ করবেন সেটা সরাসরি যাতে সূর্যালোকটা না পড়ে আর আপনারা রঙিন মাছ চাষ করলে সবচেয়ে বেটার হবে আপনারা ফিল্টারের সাথে যদি কোনো অ্যাকোঅপনিক্স সিস্টেম করেন সেই ক্ষেত্রে রঙিন মাছটা খুব কমফোর্টেবল ফিল করে কারণ অনেক সময় ফিল্টার কলাপস করলে দেখা যায় যে আপনার অ্যাকোপনিক্সের যেই সবজিগুলো আছে সেগুলো আপনার অ্যামোনিয়াটাকে নিষ্কৃত করার জন্য সাহায্য করে সো সেই ক্ষেত্রে রঙিন মাছ করার জন্য আপনারা অবশ্যই ভালো মানের ফিল্টার এবং ফিল্টারের পাশাপাশি অ্যাকোপনিক্সের কিছু সবজি লাগাবেন সেই ক্ষেত্রে আপনাদের মাছও সুস্থ থাকবে এবং আপনারা কিছু অর্গানিক সবজিও পাবেন তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদের রঙিন মাছ চাষ করতে হবে এবং রঙিন মাছ চাষটা অবশ্যই অবশ্যই একটা খুবই ভালো একটা ব্যবসা এবং এই জিনিসটা আপনারা যদি সাকসেসফুলি করতে পারেন অবশ্যই আপনারা ভালো টাকা পয়সার মুখ দেখবেন ইনশাল্লাহ কিন্তু জিনিসটা করার জন্য প্রাথমিকভাবে আপনাদেরকে অবশ্যই খুব কেয়ারফুল হতে হবে স্পেশালি সিস্টেম এবং যেই ক্যাটাগরি আমি বললাম যে যে জিনিসগুলোর উপর আপনাদের নজরদারি করতে হবে সেই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে নজরদারি করতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে আপনারা বাংলা মাছের চাইতে যদি রঙিন মাছ চাষ করেন অনেক বেশি লাভবান হবেন কারণ বাংলা মাছ আপনি এক হাজার কিলো বাংলা মাছ বিক্রি করলে যা পাবেন সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি দশটা অথবা বিশটা রঙিন মাছ খেয়ে বিক্রি করলে আপনার যদি আপনার ব্রিডিংয়ের টাইম হয় ওরকম আপনার দেখা যাবে যে এর চেয়ে বেশি লাভ আসতেছে সো জিনিসগুলো মাথায় রেখে আপনারা রঙিন মাছ চাষ করতে পারেন আর রঙিন মাছ চাষের সবচেয়ে বড়ো যেই বেনিফিটটা সেটা তো আমি বললাম সেটা হলো কম্পিটিশানটা খুব কম তো এই রঙিন মাছ চাষ করার জন্য এই জিনিসগুলো আপনারা যদি মাথায় রাখেন ইনশাল্লাহ আমার মনে হয় যে কোনো প্রকার সমস্যা হবে না জাস্ট দুই তিনটা জিনিস খেয়াল রাখবেন প্রথম জিনিসটা হলো ইলেকট্রিসিটি সেকেন্ড জিনিসটা হল আপনার ফিলট্রেশন সিস্টেম পানির কোয়ালিটি এই জিনিসগুলো যেন ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো রঙিন মাছ অবশ্যই কখনোই মিক্স চাষ করার চেষ্টা করবেন না অবশ্যই আলাদা আলাদা চাষ করবেন মিক্স কিছু মাছ করা যায় কিন্তু সেগুলো আপনার যদি আইডিয়া না থাকে আপনি বেটার আলাদা আলাদা চাষ করেন সেই ক্ষেত্রে আপনাদের খুব বেনিফিট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এছাড়া যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন ইনবক্সে সময় আমার নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন কোনো সমস্যা নাই আর সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই পাচক তো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম ও